আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমি সোহেল বলছি কারহাবেন থেকে। আল্লাহ পাকের মেহেরবানিতে আমি অনেক ভালো আছি, আশা করি আমার যারা ভাই বন্ধুরা আছেন তারাও অনেক ভালো আছেন। আজকে খুব কম হাই গ্রেডের গাড়ি নিয়ে আসছি, এটা হচ্ছে হুন্ডা ভেজেল আরএস গ্রেডের গাড়ি। আরএস গ্রেডের গাড়ি খুব রেয়ার বাংলাদেশে, মাটিতে এইটার যেমন পপুলারিটি আছে কিন্তু এইটার অ্যাবিলিটি খুব কম, মানে এই গাড়িগুলো ইম্পোর্ট কম হয়েছে কিন্তু গাড়িটা মানে মানুষের কাছে খুব বেশি জনপ্রিয় গাড়িটা। কিছু আপনি আরএস ভার্সন বোঝার মানে কিছু মানে ই আছে, সেটা হচ্ছে রিম হবে 18 ইঞ্চি, তারপর হচ্ছে ভিতরে ড্যাশবোর্ড হচ্ছে লেদার হবে, আর বাকি সব কিছু সিমিলার থাকবে। হ্যাঁ, এবং আরএসের লোগো থাকবে, এবং ভেজেলের মধ্যে পাল কালারটা সবচেয়ে বেশি মানুষের কাছে আপনার খুব বেশি জনপ্রিয় পাইছে। এবং যেহেতু এটা হাইব্রিড গাড়ি, তো বর্তমানে তেলের দাম বেড়ে গেছে, তেলের দাম বাড়ার কারণে চিন্তা কিছু নেই, কারণ হাইব্রিড গাড়িগুলোতে এমনিতেই আপনার খুব কম পরিমাণ তেল লাগে। আর যেহেতু এটা স্পোর্টস মোড, আপনারা যারা হাইব্রিড চালাচ্ছেন, ভেজেল চালাচ্ছেন বিশেষ করে, তারা জানবেন যে 10 সেকেন্ডের মধ্যে 140 কিলোমাইলেজ এই গাড়িটা উঠে স্পোর্টস মোডে গাড়ি চালাবে। সো খুব ড্যাশিং কার, খুব স্পোর্টি কার, এবং খুব ফুয়েল কী বলে এটাকে যেটা কম খাবে তেমন একটা কার। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে CC 1500 হওয়ার কারণে EIT নিয়ে চিন্তা করার কিছু নাই, একদম কম টাকা EIT-র মধ্যে একটা ফার্স্ট ক্লাস গাড়ি। যারা নিজেরা সেলফ ড্রাইভ করেন তাদের জন্য এটা একটা বেস্ট কার, কারণ হচ্ছে ড্রাইভিং সিটে বসলে গাড়ি চালালে সবচেয়ে বেশি এটা মজার বিষয় হচ্ছে এটার সামনে ডেকোরেশন, আপনার ড্যাশবোর্ডের কালার সব কিছু মিলে একটা কমপ্লিট গাড়ি। আমি পুরো গাড়ি দেখাচ্ছি আপনাদেরকে, তার আগে আমার ঠিকানা বলে নিচ্ছি। আমার ঠিকানা হচ্ছে 73 গ্রিন রোড, পান্থপো সিগন্যাল থেকে ফার্ম গেটে যেতে যে লিঙ্ক রোড তার ঠিক মিডল পয়েন্টে। আমাদের ফোন নম্বর হচ্ছে 01788557074 এবং 01616762000। এটা রিকোয়েস্ট করি আপনাদেরকে, অনেক সময় হয় কি অনেকগুলো ফোন এরটাইম আসার কারণে হয়তো ফোন ধরা হয় না, এই জন্য আপনারা চেষ্টা করবেন যদি ফোন পিক করতে না পারি কোনো কারণে, আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে রাখবেন, আমাদের প্রতিনিধি আপনাদেরকে অবশ্যই ফোন ব্যাক করবেন ইনশাআল্লাহ। সারা থাকুন, গায়ে দেখাচ্ছি। Welcome to BD Car Heaven. Our new collection has arrived. গাড়িটার সামনে যা দেখছেন সব কিছু গাড়ির সাথে অরিজিনাল নিকেল গ্রিল, সামনের প্রজেকশন হেডলাইট এবং পার্কিং এলইডি লাইট চমৎকার করছে এলইডি লাইটটা। এটা রাতে যারা গাড়ি ড্রাইভ করেন তাদের জন্য খুব বেশি এটা ইফেক্টিভ। গাড়ির কালার গাড়ির একদম অরিজিনাল কালার, এবং প্রতিটা জিনিসই গাড়ির অরিজিনাল, গ্রিল থেকে শুরু করে লাইট নিকেল বিল সব কিছু। এবং এটা কিন্তু গাড়ির সাথে আসছে যে কালো বডি কিট বাম্পার যেটা বলি আমরা, হাইব্রিড হচ্ছে টেল লাইট, এবং এটা হচ্ছে অরিজিনাল প্রাইভেসি গ্লাস যেটা একদম গাড়ির সাথে আসছে, এবং খুব সুন্দর একটা স্পয়লার গাড়ির সাথে আসছে, স্পয়লার খুবই সুন্দর। আরএস এর লুকটা একটু ডিফারেন্ট, পিছনের স্পয়লার থাকার কারণে একটু লুকটা একটু ডিফারেন্ট চলে আসছে, এবং ফোর গিয়ারের গাড়ি ছিল রিকন্ডিশন। এটা গাড়ির সাথে আসছে, তো এই প্যারাটা নাই যে আপনাকে সার্জেন্ট ডিস্টার্ব করবে। সেন্সর লক, সেন্সর আনলক, খুব সুন্দর একটা গাড়ি। আমি ইন্ট্রো দেখাচ্ছি এবং ইঞ্জিন দেখাচ্ছি, আপনার সাথে থাকুন। দেখেন একটা নাট খোলা হয় নাই, ভিতরে কালার বাইরে কালার জাপান থেকে যা আসছে তাই। খুবই সুন্দর একটা গাড়ি, নিঃসন্দেহে খুব সুন্দর একটা গাড়ি।
এবং আপনারা হাইব্রিডের ব্যাটারি আপনাদের রিপুটেশন কোম্পানিতে চেক করে নিতে পারবেন, এই অপশনটুকু আমাদের এখানে আছে। আপনাদের গাড়ির পছন্দ হলে, আমি 100% কমপ্লিট পছন্দ করলে যেন আমরা এটা আপনাকে ডেলিভারি দিব ইনশাআল্লাহ, তার আগে না। দেখেন লেদার সিটে, এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার আর মাঝখানে হচ্ছে একদম ফুল লেদার, এবং এখানে হচ্ছে এয়ার ব্যাগ, সাইডে এয়ার ব্যাগ আছে, টন মধ্যে দেখা যাচ্ছে না। দেখেন যে মাঝখানে সব কিছু হাতল, এগুলো সব এয়ার ব্যাগ, সরি মানে লেদার। এবং জাপানি স্পিকার, দেখা যাচ্ছে না আসলে ভিতর থেকে বা বাইরে থেকে। এটা যদি আপনাদেরকে বলে দিই, আমি কিন্তু এই গাড়িটা একটা রিভিউ করছিলাম আমার শোরুমে বসে, যদিও এটা শর্ট রিভিউ ছিল, বাট এই গাড়িটা গ্রেট এবং গাড়ির কন্ডিশন অনুযায়ী আমার কাছে রিভিউটা মানে আমার ইয়ে আসে না, স্যাটিসফ্যাকশন আসে না বিধায় আমি আবার আজকে নিয়ে এটা পুরো ভিডিও দিলাম। এটা যদি বলি যে ভেজেল গাড়িতে আপনার কখনো স্পেস টাকা আসে না, তো যেটা আসে সেটা হচ্ছে আপনার হাওয়ার মেশিন আসে, তো এটা এটা গায়ের সাথে আছে একদম বিল্ট ইন থাকবে ইনশাল্লাহ, অনেক সময় এটা মিসিং থাকে, তো এটাতে কমপ্লিটলি আছে এবং অনেক বড় কার্গো। আপনার চাইলে এটা কিন্তু ফোল্ডিং করে আরো বড় করে করতে পারবেন, যদি কিছু আনতে চান আপনারা, অনেক বড় কিছু আনতে চান সেটা পসিবল। জাপানি স্টিকার, এটা সাইডে বামে ডানে বামে কোথাও কোনো এক্সচেঞ্জ হয়ে নাই, দেখেন, এবং সেই জাপানি ফিটিংস যেটা আমার শিক্ষিতভাবে আছে। আর এস ভার্সনের গাড়ি যেটা বলছিলাম যে যদি নিজে সেলফ ড্রাইভের জন্য হয় তাহলে আসলে খুব মজা হবে, কারণ হচ্ছে এই গাড়িটার এই যে এইটুক ডেকোরেশনে মনে হয় যে খুব হাইলি ডেফিনেশন মানে ডেকোরেশন দিয়ে গাড়ি তৈরি করা। যেমন স্টিয়ারিংয়ের মধ্যে দেখেন কতগুলো অপশন দেওয়া আছে, আপনার সাউন্ড কমানো বাড়ানোর জন্য, এসি আপনার টেম্পারেচার বাড়ানো কমানোর জন্য, আপনি ফোন রিসিভ করবেন, তারপর প্যাডের এখানে আছে প্যাডের শিফট, আপনি ম্যানুয়ালে যদি চান গ্যাস শিফট করতে সেটা পারবেন। হ্যাঁ, এবং এই যে এখানে যে কিছু কালার দেওয়া আছে দেখেন, দেখা যাচ্ছে কি ভাই? আচ্ছা, এখানে যে কালারগুলো আছে, একটা বিষয় হচ্ছে যদি আপনি স্পোর্টস মোড দেন, এখানে দেখুন ভাই, যদি আপনি স্পোর্টস মোড দেন এই যে লাল হয়ে গেল, মানে খুব ডেঞ্জার মোডে এখন আছে, এবং আপনি স্পোর্টস মোড দিয়ে 10 সেকেন্ডের মধ্যে আপনি 140 কিলো আপনি রান করতে পারবেন, মানে মাইলেজ উঠে যাবেন ইনশাআল্লাহ। এটা যত পারে সম্ভব আপনাদের অ্যাভয়েড করাই উচিত, আসলে এত না হাই আমাদের বাংলাদেশের রাস্তা নাই যে আপনি এত কুইক এত ফাস্ট চালাবেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে স্টিয়ারিং খুবই স্মুথ, আপনি এক হাতে মানে ঘুরতে পারবেন, এক হাত লাগবে না, এক আঙ্গুলও বলা যায়, এবং নিশান স্টাইল এবং এই নিশা কী বলে ভেজালের মধ্যে একটা মজার বিষয় হচ্ছে কি,
এসির কম্পাটা কিন্তু ড্রাইভিং সিটে ঘোরানো আছে, দেখেন এই যে আপনি এখান থেকে ঘোরানো আছে, সরাসরি যিনি ড্রাইভ করেন তার গায়ে লাগবে। আর একটা বিষয় হচ্ছে যিনি সামনে প্যাসেঞ্জার সিটে বসবেন তার দিকে দেখেন কতগুলো এসি উইন্ডো দেওয়া আছে এবং সেও কম মানে একদম কমফোর্ট ফিল করবেন। এবং এই এই এসিগুলো পিছনে যিনি বসেন তার জন্য পারফেক্ট হয়। এটার মাইনাস পয়েন্ট শুধু একটাই, সেটা হচ্ছে এটা সাসপেনশনটা একটু হার্ড, আপনি ভাঙা চড়া যা পিছনে যারা বসবে তাদের জন্য একটু মানে আনকমফোর্ট মনে হতে পারে। এই গাড়িটা মাইনাস পয়েন্টের মধ্যে শুধু এইটুকুই যে যিনি পিছিয়ে বসবেন ভাঙা চড়ার মধ্যে একটু আনকমফোর্ট লাগবে, কিন্তু সামনের সিটে কিন্তু এটা ফিল হয় না, খুব লাক্সারিয়াস ফিল। এবং যে বাজেটের মধ্যে হুন্ডা বাজার আমরা দিচ্ছি বা আমরা আমরা মানে বাংলাদেশে পাওয়া যাচ্ছে এই বাজেটের মধ্যে এত লাক্সারিয়াস ফিল এটা আসলে খুবই রেয়ার। আর আরএক্স গাড়িগুলো আমি বারবার বলছিলাম যে এটা খুব রেয়ার একটা গাড়ি, বাংলাদেশ খুব বেশি পাওয়া যায় না। তো এইটা এইগুলো গাড়ি একটু দাম দিয়ে কিনতে হয়, পাশাপাশি হচ্ছে খুব কমফোর্ট জার্নির জন্য এটা গাড়িটা পারফেক্ট। আমি আপনাদেরকে কাগজটা দেখাই দেন, আমি প্রাইসটা বলছি। আর একটু বলুন, আমাদের শোরুমের সময় হচ্ছে শনিবার থেকে বৃহস্পতিবার সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত, আর হচ্ছে জুমা পরে খোলা হয়। এটা হচ্ছে স্মার্ট কার্ড এবং আমি মডেল বলছিলাম আপনাদেরকে, সরি মডেল মোথা বলে নেই বা বলছিলাম কেন জানি না, এটা মডেল হচ্ছে 2016, এটার মডেল হচ্ছে 2016 এবং ফিটনেসের মেয়াদ হচ্ছে 15/3/2023, 15/3/2023 এবং রেশনের হচ্ছে 2019 এবং 16 এপ্রিল 2022 পর্যন্ত টেস্ট টোকেন আপডেট ছিল, এটা আমরা করে দিব ইনশাআল্লাহ। আপনি 23 এপ্রিল পর্যন্ত পাবেন হচ্ছে এটা টেস্ট টোকেন, তার মানে আপনার পেপার্স নিয়ে কোনো চিন্তা কিছু নাই, গাড়ি শুধু তেল রিফিল করবেন আর হচ্ছে মোবিল ফিল্টার বা সার্ভিসিং যেটা করতে হয় সেগুলো করবেন, ব্যাস জাস্ট ইট, আর কোনো গাড়ির কাজ নেই, বাকি গাড়ি শুধু রান করবেন। আর এটা একটু আইডল স্টপের গাড়ি, এটা আইডল স্টপের গাড়ি। আর হাইব্রিড একটা মজার বিষয় হচ্ছে আপনি যখন জ্যামে থাকবেন এটা অটো ব্যাটারি কনভার্ট হয়ে যায়, তখন আর তেল খরচ হয় না, ব্যাটারিতে আপনার এসি রান করে। আইডল স্টপ হচ্ছে যে হঠাৎ করে কেউ চলে আসলো গাড়ি ব্রেক কন্ট্রোল চলে আসে এবং ইঞ্জিনটা অফ হয়ে যায়, আবার আপনি যখন পিক আপে পা দিবেন তখন আবার ইঞ্জিন স্টার্ট হয়ে যায়। এখন কিন্তু এটা ব্যাটারিতে আছে, হ্যাঁ এখন কিন্তু ইঞ্জিন সাপোর্ট দিচ্ছে না, আপনি যখনই আবার পিক আপে পা দিবেন, হ্যাঁ তখন এটা আবার ইঞ্জিনে ট্রান্সফার করবে। আচ্ছা লাইট, এই সাইডের লাইট যেটা বলছিলাম যে খুব পাওয়ারফুল লাইট, দেখেন এখনও কিন্তু সন্ধ্যা হয় না কিন্তু লাইট আলো কিন্তু অনেক দেখা যাচ্ছে। সো যখনই আপনি এটা সন্ধ্যা মানে রাতেরবেলা একটা ড্রাইভার সাহেবের বা যিনি ড্রাইভ করবেন তার জন্য পারফেক্ট আলো, মানে খুব পর্যাপ্ত পরিমাণ আলো ইনশাআল্লাহ এই গাড়িতে আলো দিয়ে থাকে ইনশাআল্লাহ। হ্যাঁ এটা একটা সুপার এটা পজিশনের গাড়িতে। আচ্ছা এটার আস্কিং হচ্ছে 24,50,000 টাকা, এটার আস্কিং হচ্ছে 24,50,000 টাকা, অবশ্যই দাম আমরা কমায় দিব, কিন্তু এটা আপনারা সরাসরি শোরুমে এসে গাড়ি দেখার পরে। সাউন্ড সিস্টেম একদম কমপ্লিট, জাপান থেকে যেভাবে আসছে সাউন্ড সিস্টেম অনেক অনেক ভালো। এবং যেটা বলছিলাম যে লেদার সিটে বসে একটা আরাম হচ্ছে যে আপনার পিল ঘামাবে না, আপনার অনেক সময় অনেকক্ষণ বসে থাকলে একটু হয়তো চুলকানো হতে পারে, বাট ফুলে যাচ্ছে এটা হয় না। সো এই বেনিফিটগুলো পাবেন আপনি আর এস ভার্সনগুলো গাড়িগুলোতে। তো যারা গাড়ি খুঁজছেন ভেজেল অথবা যারা চাচ্ছেন যে এটা এসইভি কিনবেন, নিজের সেলফ ড্রাইভ করবেন, আপনাদের সাইট ভিজিট করবেন বা আপনার লং ড্রাইভে যাবেন, তাদের জন্য হচ্ছে এই ভেজেলটা একটা পারফেক্ট গাড়ি। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা গাড়ি কেনার আগে অবশ্যই শোরুমে আসেন, গাড়িটা দেখেন, গাড়ি চালান, আশা করি ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। আজকে এখানে শেষ করছি, দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো গাড়ি নিয়ে। তার আগে বলে নিচ্ছে যারা প্রথম দেখছেন আমার এই ইউটিউব চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা ভিডিও কারভেন পেজকে লাইক দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।